everyone, assalamu alaikum. আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমি এশা আর আমি ঈশান আর আপনাদের সবাইকে 200 চ্যানেলে ওয়েলকাম। গাইস, আপনারা তো সবাই জানেন কয়েকদিন পরে পরীক্ষা হবে, পরীক্ষার জন্য পড়তে পড়তে ভিডিও করা আর হয় না। কে পড়তেছে? কে কে? আমি সারা দিন একইভাবে পড়তেছি, তাও করা শেষ। গাইস, পরীক্ষাটা শেষ হইলে আমরা আবার আগের মতো অ্যাক্টিভ হবো, কিন্তু পরীক্ষার আগে আমরা এরকম একটু আনঅ্যাক্টিভই থাকবো, কারণ এতটা বেশি অ্যাক্টিভ হতে পারবো না। গাইস, বলেন পুরা 10 মাসের পড়া কি 1 মাসে সম্ভব? 1 মাস না, 20 দিনে সম্ভব? ইচ্ছা তো করেন, আমি মনে করছি পরীক্ষা হবে না, এখন থেকে পরীক্ষা হচ্ছে। গাইস, কি করবো জানি না, তাও ভাগ্যিস ভালো 3টা পরীক্ষা হবে, কিন্তু তারপরেও তো সেটাও তো পড়ি, কিছুই তো পড়িনি। এখন অবস্থা খারাপ করতে করতে এখন এতটাও রেগুলার ভিডিও ছাড়তে পারবো না। পরীক্ষা শেষ হলে আমরা আবার অ্যাক্টিভ হয়ে যাব, রেগুলার ভিডিও ছাড়বো। আর এমনও হইতে পারে যে পরীক্ষা শেষ হওয়ার পর আপনারা কিছু ট্রাভেল ব্লগ পাবেন আমাদের, হইতে পারে কিছু ট্রাভেল ব্লগ পাইতে পারেন, ইনশাল্লাহ পাবেন পরীক্ষা শেষ হওয়ার পরে। তো গাইজ, আজকে আমরা কি ভিডিও নিয়ে এসেছি? আজকে আমরা নতুন আরেকটি ফুড চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি। ফুড চ্যালেঞ্জ আজকে কোনো খেলা খেলবো না। গাইজ, দেখতেছেন আজকের ফুড কি? আজকের ফুডটা হচ্ছে এই যে কোকা কোলা। ইয়ে কোক! এই কোকা কোলা শেষ করবো আমরা, যে আগে শেষ করতে পারবে সে উইনার। আর তার জন্য দেওয়া কি হবে সেটাও আমরা ভাবি। তো গাইজ, এই ফুড না, আমাদের ফুডটি হচ্ছে এই যে, এখানে আছে হচ্ছে আন্ডা কারি, আর এখানে আছে হচ্ছে চিকেন কারি। তো প্রথমে আমরা রক পেপার সিজার করবো, তারপর রক পেপার সিজার করার পর যে জিতবে সে ডিসাইড করবে যে সে এগ কারি নিবে নাকি সে চিকেন কারি নিবে। তো এখন আমরা রক পেপার সিজার করবো। রক পেপার সিজার, রক পেপার সিজার, ইয়েস আমি জিতছি। তো আমি অবশ্যই এগ কারি। ভাগ্যিস! তো গাইজ, এটা হচ্ছে যে আগে খাবারগুলো শেষ করতে পারবে সে উইনার, আর যে হারবে তার জন্য লাস্টে অবশ্যই ইন্টারেস্টিং ডে আছে। হ্যাঁ, কোক অপশনাল। আর আমাদের এখানে এখানে ওর 5টা ডিম আছে, ওর 5টা ডিম আছে কিন্তু। আর এখানে 5 পিস মুরগি না, মানে ওখানে যে পরিমাণে ডিম ভাত এখানেও সেই পরিমাণে চিকেন আর ভাত দেওয়া আছে। আর এই শশা, লেবু, কাঁচামরিচ এগুলো অপশনাল, চাইলে শেষ করতে পারবে না চাইলে শেষ করবে না। তো এখন আমরা স্টার্ট করবো, 3, 2, 1 স্টার্ট। তুই আগে কোক দিয়ে শুরু করছিস, অনেকদিন পর ফুড চ্যালেঞ্জ নিয়ে আসছি, মনে হয় না পারবো আজকে।
আমরা এগুলো সব ক্লিন করে চলে এসেছি আর আপনারা তো দেখলেন ঈশান হেরে গিয়েছে প্রতিবারের মতো
ঈশানকে অবশ্যই এখন একটু ডেয়ার পালন করতে হবে। আর ঈশানের ডেয়ার হচ্ছে সমস্যা নয়, প্রতি বছরে একবারই তো হারি, একবার পালন করি ডেয়ার। গাইস অনেক খাবার খাইছে বুঝছেন, অনেক খাবার খাইছে, ভাতটা তো অনেক খাইছে, এখন একটু ওর খাবার হজম করা প্রয়োজন। যতটুকু মনে হয় একটু খাবার হজম করা প্রয়োজন, এর জন্য প্রথমে এই ক্লাসে পরিমাণ মতো আপনারা দেখতে থাকেন ওর ডেয়ারটি আমি কিভাবে তৈরি করি। পরিমাণ মতো পানি নিয়ে নিব, পানি 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 শেষ। এখন পরিমাণের বাইরে যত রাগ আছে তত পরিমাণে হলুদ নিয়ে নিব এক চামচ। ওয়াও দেখেন আমি কত সুন্দর রান্না করতে পারি। এন্ড দেন এখানে দিয়ে দিব হচ্ছে ধনা গুঁড়ো আর জিরা গুঁড়ো। ঈশান ধনা গুঁড়ো আর জিরা গুঁড়ো মিক্স এখানে তুই ফেলাইছিস হবে না, ঈশান তুই এখানে ফেলাইছিস হবে না, দিব না। আর এখন লাস্টে আসবে হচ্ছে চিলি সস। গাইস এটা আপনারাও চাইলে বানিয়ে খেতে পারেন, এতে আপনাদের খাবার ভালো হজম হবে। আর এখানে শেষে আসবে চিলি সস, আমি নিজেও জানি না আমি কি বানাচ্ছি, সস গুলো ভিতরে যা সাবুদানার মতো হয়ে গেছে বলবো। সো গাইস এন্ড দেন আমি ওকে সুন্দর করে সার্ভ করে দিব, হাজারো হোক আমার ভাই তো মাঝখানে জিরা পানি নামছিল না ওইটার মতন গন্ধ, হ্যাঁ দেখ না পুরাটা শেষ করতে হবে একটা গন্ধ এতটাই। খালি পানি খাচ্ছে ওর মধ্যে কিছু একটা মিক্স করা হয়েছে, পুরাটা খাইতে হবে, কতটুক গ্লাস দিছে এইটুক গ্লাস পুরাটাই খাইতে হবে, গ্লাস না মানে কি চর্চি কোনো বমি সাউন্ড হইলো। আর আর একটু খাইতে হবে, আর একটু খাইতে হবে, আর একটু এতটুক খাইতে হবে। এরকম আর কিছু বানাই দিয়ে তারপর খায় খায় জ্বর, প্রথমে জ্বর নামাবো তারপর পরীক্ষা দেওয়া লাগবে না, আমার জ্বর আসলে আমার পরীক্ষা দেওয়া লাগবে না কিন্তু তোর তো অনলাইনে হইলেও দেওয়া লাগবেই লাগবে, অনলাইনে হোক অফলাইনে হোক পরীক্ষা তো দেওয়া লাগবেই। ঠিক আইডিয়া দিচ্ছে গাইস, চলেন আমরা সবাই একসাথে মিশনটা শুরু করি, যারা যারা আছে আমাদের মতো ক্লাস এইটে বা ক্লাস ফাইভে, চলেন শুরু করি। পরীক্ষার মধ্যে এই যে কয়টা বাজে, চারটা একুশ বাজে গাইজ, চারটা একুশ বাজে, আমার সাড়ে পাঁচটার সময় পড়তে যাবো, এগুলো ক্লিন করে আমি আমার এইচডব্লিউ শেষ করবো তারপর আমি পড়তে যাবো, এত সারাদিন কালকে রাতে কি করছি পরীক্ষার মধ্যে পড়াশোনা বাদ দিয়ে আপনাদের জন্য ভিডিও করতে ভালো লাগবে, লাইক দেন, লাইক দিয়ে দিচ্ছে,
গাইস আমাদের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকনের ঘন্টিটা অবশ্যই অল করে দিবেন। আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম এবং ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই ভিজিট করবেন। তো বাই বাই, আল্লাহ হাফেজ।